প্রিয় বন্ধুগণ সমস্ত মাষ্টোভেন আইকিউ চ্যানেল স্বাগত। এই সেশনে আমি কভর আপ করা যাচ্ছে স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট টপিক টাইগর রিজর্ভ ইন ইন্ডিয়া। তো টাইগর রিজর্ভ ফার্স্ট পার্টে আমি কিছু এনসিকি কোশ্চেন কভর আপ করা, যা কি আপনার অপকমিং এক্সাম যে রয়েছে আরআই এআরআই অমিন সিটি বিডি জুনিয়র টিচর আইসিডিএস এসএফএস ফরেস্ট গার্ড এসএসসি রেলওয়ে ভাই এক্সাম ইম্পর্টেন্ট রহব। তো সর্বপ্রথমে আমার মনরে প্রশ্ন আসুচি কি টাইগর রিজর্ভ একচুয়ালি কোণ। দেখুন টাইগর রিজর্ভ হচ্ছে কোণ না, যে জায়গার ব্যাঘ্র মানকর সংরক্ষণ করা যাব এবং ব্যাঘ্র মানে বা আমি কইপার আমাদের যে জাতীয় পশু যে রয়েছে, তো সে নির্ভয়ের বিভিন্ন তাঙ্কর এরিয়ারে বুলি পারিবে, চলপ্রচল করে পারিবে, সে এরিয়াটিকে সম্পূর্ণ রূপে সেমানক পাই ছড়া যাব। এবং সে নেকি আমার গোটে অ্যাক্ট আসিছিল যেটা কি 1973 মসিয়ারে টাইগর কনজরভেশন অ্যাক্ট আসিছিল, ঠিক আছে। তো এইটা মনে রাখবে 1973 মসিয়ারে আমার এই অ্যাক্টটা আসিছিল, যাহাদ্বারা কি টাইগর রিজর্ভ গুড়িক সব এস্টাবলিশ হয়েছিল। এবং যদি আমি 2023 কথা চিন্তা করিবা, আজিকা ডেট্রে টোটাল উপরে আমার ভারতের কতোটি টাইগর রিজর্ভ রয়েছে, ইন্ডিয়ারে 1923 মসিয়ারে আমার টোটাল উপরে টাইগর রিজর্ভ অছি 53টি, 53টি টাইগর রিজর্ভ রয়েছে। যদি আপনার ওড়িশা কথা চিন্তা করবে, ওড়িশার বর্তমান আমার টাইগর রিজর্ভ রয়েছে 2টি, কতোটি 2টি টাইগর রিজর্ভ রয়েছে ওড়িশার, ঠিক আছে। এবং ওড়িশার যে 2টি টাইগর রিজর্ভ রয়েছে সেটা হচ্ছে আমার সাতকোশিয়া টাইগর রিজর্ভ, মনে রাখবে সাতকোশিয়া টাইগর রিজর্ভ। সাতকোশিয়া টাইগর রিজর্ভটা আপনার জাঁথিব অনুগুল জেলার রয়েছে, আউ গোটে হচ্ছে আমার শিমিলিপাল টাইগর রিজর্ভ যেটা কি ময়ূরভঞ্জ জেলার রয়েছে, ঠিক আছে, শিমিলিপাল টাইগর রিজর্ভ। এবং দেখুন এই যে সাতকোশিয়া টাইগর রিজর্ভ আমার এটা এস্টাবলিশ হচ্ছে 1976, মানে এই সাতকোশিয়া টাইগর রিজর্ভটা কু 1976 মসিহার মান্যতা মিলুছি, যেটা কি আমার মহানদী কূলরে অবস্থিত। তা সহিত আমার যে শিমিলিপাল টাইগর রিজর্ভ রয়েছে, দেখুন 1973 মসিহার ব্যাঘ্র প্রকল্প আসিলা বা 1973 মসিহার টাইগর কনজরভেশন অ্যাক্ট আসিলা, কিন্তু তা পূর্বর 1956 মসিহার শিমিলিপালকু বাঘ মানকর সংরক্ষণ পাই ডিজাইন করা যাই, 1956 মসিহার ডিজাইন করা যাই। এবং 1973 অ্যাক্ট অনুযায়ী একো মান্যতা মিলিলা। এবং পরবর্তী সময়ের এই শিমিলিপাল টাইগর রিজর্ভকু বায়োস্ফিয়ার রূপে সরকার ঘোষণা করেছিল 1994 মসিহার, কেবে ঘোষণা করেছিল 1994 মসিহার সরকার এখন ঘোষণা করেছিল বায়োস্ফিয়ার রিজর্ভ, ঠিক আছে। তো চলন্তু আজিকা সেশনর ফার্স্ট কোশ্চেন কু কভর আপ করিবে। এবে আপনকর বেসিক নলেজ আসি সারিবনি টাইগর রিজর্ভ এবাউটরে। সুন্দরবন টাইগর রিজর্ভ আমার কেউ স্টেট্রে রয়েছে, ফার্স্ট কোশ্চেন মতো পচারিছি সুন্দরবন টাইগর রিজর্ভ। দেখুন আপনার শুনেছে বহু থর ওয়েস্ট বেঙ্গলর সুন্দরবন, কাহার ওয়েস্ট বেঙ্গলর সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গলে আমার সুন্দরবন টাইগর রিজর্ভ রয়েছে। নেক্সট কোশ্চেন, মেলঘাট টাইগর রিজর্ভ আমার কেউ স্টেট্রে রয়েছে, মেলঘাট টাইগর রিজর্ভ লোকেটেড ইন হুইচ স্টেট, মেলঘাটটা রয়েছে মহারাষ্ট্রের, মহারাষ্ট্রর মেলঘাট পশ্চিমবঙ্গর সুন্দরবন। তারপরে রয়েছে কাওয়াল টাইগর রিজর্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, কাওয়াল টাইগর রিজর্ভ, কাওয়াল টাইগর রিজর্ভ মনে রাখবে আমার রয়েছে তেলেঙ্গানার, ঠিক আছে। কাওয়াল টাইগর রিজর্ভ আমার কোর্ট রয়েছে তেলেঙ্গানার রয়েছে। এবং এই যে কাওয়াল টাইগর রিজর্ভ এটা আমার ওয়াইল্ড লাইফ সাঞ্চুরি হয়েছিল 2012 মসিহার, মনে রাখবে কাওয়াল টাইগর রিজর্ভটি আমার ওয়াইল্ড লাইফ সাঞ্চুরি রূপে সরকার ঘোষণা করেছিল কেবে 2012 মসিহার, যেটা কি তেলেঙ্গানার রয়েছে। তারপরে কোশ্চিন নম্বর 4 দেখুন, দম্পা টাইগর রিজর্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, দম্পা টাইগর রিজর্ভ আমার মধ্যপ্রদেশের রয়েছে, ঠিক আছে, কোটি রয়েছে
ମଧ୍ୟପ୍ରଦେଶ ରେ। କୁଶ୍ଚିନ୍ ନମ୍ବର 5 କୁ ଚଲନ୍ତୁ। ମୁକାନ୍ଦ୍ର ହିଲ୍ ଟାଇଗର ରିଜର୍ଭ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? ମୁକାନ୍ଦ୍ର ହିଲ୍ ଟାଇଗର ରିଜର୍ଭ, ମୁକାନ୍ଦ୍ର ହିଲ୍ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର ପିଲେ ରାଜସ୍ଥାନରେ ରହିଛି। କେଉଁଠି ରହିଛି ପିଲେ? ରାଜସ୍ଥାନରେ ରହିଛି ମୁକାନ୍ଦ୍ର ହିଲ୍ ଟାଇଗର ରିଜର୍ଭ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ପାଲାମୁ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର କେଉଁଠି ରହିଛି? ପାଲାମୁ। ଏଇ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆମର ବହୁତ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଅଟେ। ଯେମିତିକା ସୁନ୍ଦରବନ ଦେଖିଲେ, ତାପରେ ମେଲଘାଟ ଦେଖିଲେ, ସେମିତିକା ପାଲାମୁ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଅଟେ। ପାଲାମୁ ଆମର ରହିଛି ଝାଡ଼ଖଣ୍ଡରେ। କେଉଁଠି? ଝାଡ଼ଖଣ୍ଡରେ ରହିଛି, ଝାଡ଼ଖଣ୍ଡର ପାଲାମୁ। ବାଲ୍ମିକି ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର କେଉଁଠି ରହିଛି? ବାଲ୍ମିକି। ବାଲ୍ମିକି ଟାଇଗର ରିଜର୍ଭ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? ବାଲ୍ମିକି, ବାଲ୍ମିକିଟା ଆମର ରହିଛି ବିହାରରେ, ବିହାରର ବାଲ୍ମିକ ଫିଲେ। ଓରାଙ୍ଗ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର କେଉଁଠି ରହିଛି? ଓରାଙ୍ଗ। କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର 8 ପଚାରିଛି ଓରାଙ୍ଗ ଟାଇଗର ରିଜର୍ଭ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ପଚାରିଛି ପିଲେ। ଦେଖନ୍ତୁ ଓରାଙ୍ଗଟା ଆମର ରହିଛି ଆସାମରେ। ଓରାଙ୍ଗଟା କେଉଁଠି ରହିଛି? ଆସାମରେ, ଠିକ୍ ଅଛି। ତ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କ'ଣ କ'ଣ ଆଲୋଚନା କରିକି ଆସିଲେ, ଟିକେ ଆଉ ଟିକେ ଭଲ ଭାବରେ ଆଲୋଚନା କରିବା। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଆଲୋଚନା କରିକି ଆସିଲି ସୁନ୍ଦରବନ ଟାଇଗର ରିଜର୍ଭ। ସୁନ୍ଦରବନ ଟାଇଗର ରିଜର୍ଭ ହେଉଛି ଆମର ରହିଛି ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲରେ, ଠିକ୍ ଅଛି। ତାପରେ ମେଲଘାଟ ଆମେ ଆଲୋଚନା କଲେ, ମେଲଘାଟ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର କେଉଁଠି ରହିଛି? ମହାରାଷ୍ଟ୍ର ମେଲଘାଟ, ଠିକ୍ ଅଛି, କିଛି ବି ପ୍ରୋବ୍ଲେମ୍ ନାହିଁ। ତାପରେ ଆମେ ଦେଖିଲେ କାୱଲ ଟାଇଗର ରିଜର୍ଭ, ଯେଉଁଟାକି ଆମର ୱାଇଲ୍ଡ ଲାଇଫ୍ ସାଞ୍ଚୁରୀର ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ହୋଇଥିଲା 2012 ମସିହାରେ, ଏବଂ ଏଇଟା ଆମର ରହିଛି ତେଲେଙ୍ଗାନାରେ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଦାମ୍ପା ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର ଯେଉଁ ରହିଛି, ସେଇଟା ରହିଛି କେଉଁଠି? ମଧ୍ୟପ୍ରଦେଶରେ। ତାପରେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର 5 ଆମେ ଦେଖିଲେ କ'ଣ ନା, ମୁକାନ୍ଦ୍ର ହିଲ୍ ଟାଇଗର ରିଜର୍ଭ, ମୁକାନ୍ଦ୍ର ହିଲ୍ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର କେଉଁଠି ରହିଛି? ରାଜସ୍ଥାନରେ ରହିଛି। ତାପରେ ନମ୍ବର 6 ଦେଖିଲେ ପାଲାମୁ, ପାଲାମୁ ଭେରି ଭେରି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଝାଡ଼ଖଣ୍ଡର ପାଲାମୁ, ଠିକ୍ ଅଛି। ତାପରେ ଦେଖିଲେ ବାଲ୍ମିକି ଟାଇଗର ରିଜର୍ଭ, ବାଲ୍ମିକି ଟାଇଗର ରିଜର୍ଭଟା ଆମର କେଉଁଠି ରହିଛି? ବିହାରରେ ରହିଛି, ଠିକ୍ ଅଛି। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଓରାଙ୍ଗ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର କେଉଁଠି ରହିଛି? ଓରାଙ୍ଗଟା ହେଉଛି ଆମର ଆସାମରେ। ତ ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କର ରିଭିଜନ୍ ମଧ୍ୟ ହେଇଗଲା। ତାପରେ ଚାଲନ୍ତୁ ନମ୍ବର 9 ଦେଖିବା, ନାଗାରହୋଲ, ନାଗାରହୋଲ ଟାଇଗର ରିଜର୍ଭ ଇଜ୍ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? ନାଗାରହୋଲ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର କେଉଁଠି ରହିଛି? ନାଗାରହୋଲ ଟାଇଗର ରିଜର୍ଭ ପିଲେ ଆମର କର୍ଣ୍ଣାଟକରେ ରହିଛି, ମନେ ରଖିବେ। ନାଗାରହୋଲ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର କର୍ଣ୍ଣାଟକରେ ରହିଛି, ଠିକ୍ ଅଛି। କେଉଁଠି? କର୍ଣ୍ଣାଟକ। ସରିସ୍କା ଟାଇଗର ରିଜର୍ଭ, ଭେରି ଭେରି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ସରିସ୍କା, ସରିସ୍କା ଟାଇଗର ରିଜର୍ଭ ରାଜସ୍ଥାନର ସରିସ୍କା ପିଲେ ମନେ ରଖିବେ, ରାଜସ୍ଥାନର ସରିସ୍କା, କ୍ଲିଅର। କର୍ବେଟ ଟାଇଗର ରିଜର୍ଭ ଇଜ୍ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? କର୍ବେଟ ଟାଇଗର ରିଜର୍ଭ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? ବହୁତ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଅଟେ। ଉତ୍ତରାଖଣ୍ଡ, ଠିକ୍ ଅଛି, ଉତ୍ତରାଖଣ୍ଡର କର୍ବେଟ ଟାଇଗର ରିଜର୍ଭ। ତାପରେ ଅମରାବାଦ ଟାଇଗର ରିଜର୍ଭ ଇଜ୍ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? ଅମରାବାଦ, ବହୁତ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପିଲେ। ଅମରାବାଦ ଟାଇଗର ରିଜର୍ଭଟା ଆମର ତେଲେଙ୍ଗାନାରେ ରହିଛି, କେଉଁଠି ରହିଛି? ତେଲେଙ୍ଗାନାରେ। ତାପରେ ଫିଲିଭିଟ, ଫିଲିଭିଟ ଟାଇଗର ରିଜର୍ଭ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? ଫିଲିଭିଟ, ଦେଖନ୍ତୁ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଏଇ ସେସନ, ଫିଲିଭିଟ ହେଉଛି ଆମର ରହିଛି ଉତ୍ତରପ୍ରଦେଶ, କେଉଁଠି ରହିଛି ପିଲେ? ଉତ୍ତରପ୍ରଦେଶରେ, ଫିଲିଭିଟ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର ରହିଛି ଉତ୍ତରପ୍ରଦେଶରେ, କ୍ଲିଅର। ଆଚ୍ଛା, ତାପରେ ଦେଖନ୍ତୁ ନମ୍ବର 14 ଆମେ ଯିବା, ନମ୍ବର 14, ହଁ, ସାତକୋଶିଆ ଟାଇଗର ରିଜର୍ଭ। ଜଷ୍ଟ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ କହିଲି କି ସାତକୋଶିଆ ଟାଇଗର ରିଜର୍ଭ ଆମର ଓଡ଼ିଶାରେ ରହିଛି, ଏବଂ ଓଡ଼ିଶାରେ ଟୋଟାଲ ଉପରେ 2 ଟାଇଗର ରିଜର୍ଭ ରହିଛି। ସାତକୋଶିଆ ଟାଇଗର ରିଜର୍ଭ 1976 ମସିହାରେ ଏଷ୍ଟାବ୍ଲିଶ ହେଉଛି, ତ ଓଡ଼ିଶା ଆସିଯିବ କରେକ୍ଟ ଆନ୍ସର। ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲାରେ ରହିଛି ତାର ଅଧିକାଂଶ ଏରିଆ। ସହେଦ୍ରି ଟାଇଗର ରିଜର୍ଭ ଇଜ୍ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? ସହେଦ୍ରି, ସହେଦ୍ରି ଟାଇଗର ରିଜର୍ଭ କେଉଁଠି ରହିଛି? ସହେଦ୍ରି ଟାଇଗର ରିଜର୍ଭ ରହିଛି ପିଲେ ମହାରାଷ୍ଟ୍ରରେ, କେଉଁଠି? ମହାରାଷ୍ଟ୍ରରେ। ଇନ୍ଦ୍ରାବତୀ ଟାଇଗର ରିଜର୍ଭ ଲୋକେଟେଡ୍ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଷ୍ଟେଟ୍? ଇନ୍ଦ୍ରାବତୀ
टाइगर रिजर्व लोकेटेड इन छत्तीसगढ़ छत्तीसगढ़ इंद्रावती मुडमलाई आपने टाइगर रिजर्व अबाउट रे स्कूल रो इंग्रजी बुक रे पढ़ी थे पिला पढ़ई थे आप ट्यूशन वगैरह किसी भी करुंट मुडमलाई टाइगर रिजर्व इज लोकेटेड इन ह्विच स्टेट यार सठिक आंसर आज तमिलनाडु एवं यहाँ जो आसोसीएटेड थिला ये टॉपिकटा एलिफेंट एलिफेंट मान को ट्रेनिंग दिया जाए मुडुमलाई रे तो से टॉपिकटा थिला हाथी मान को ट्रेनिंग दिया जाए तापर देखंतु वर टाइगर रिजर्व इज लोकेटेड इन ह्विच स्टेट वर वर टाइगर रिजर्व आमर कौट रही वर टाइगर रिजर्वटा आम पे महाराष्ट्र रही कौटे महाराष्ट्र तापर क्वेश्चन नंबर 19 को जीवा देखंतु फेरियार टाइगर रिजर्व लोकेटेड इन ह्विच स्टेट क्वेश्चन नंबर 19 फिले फेरियार टाइगर रिजर्व आमर केरल रही कौटी केरल सेमतीका अचना कमर टाइगर रिजर्व इज लोकेटेड इन ह्विच स्टेट अचना कमर टाइगर रिजर्व आमर कौ राज्य रही अचना कमर टाइगर रिजर्व फिले मन रखिए यहाँ आम रही छत्तीसगढ़ कौटी छत्तीसगढ़ ठीक अच्छे अच्छा सर्वप्रथम चलत गोटे थर रिविजन करके आसवा तो अचना कमर टाइगर रिजर्व आम कौटी रही बंधुगण छत्तीसगढ़ रही क्वेश्चन नंबर 19 देखो फेरियार टाइगर रिजर्व आम कौट रही फेरियार केरल रही केरल फेरियार सेमतीका वर टाइगर रिजर्व आम कौट रही वर वर टाइगर रिजर्व फिल रही महाराष्ट्र कौट रही महाराष्ट्र क्लीयर तापर देखु मुडुमलाई मुडुमलाईटा आपण मैंने मन रखिए बहुत बहुत इंपोर्टेंट अटे तमिलनाडु से हाथी मान प्रशिक्षण दि जाए ट्रेनिंग दि जाए इंद्रावती टाइगर रिजर्व इज लोकेटेड इन ह्विच स्टेट इंद्रावती इंद्रावती डैम आपण मैंने ना शुणिथे डेफिनेटली छत्तीसगढ़ ठीक अच्छे क्वेश्चन नंबर 15 को चलत देखा सहेद्री टाइगर रिजर्व इज लोकेटेड इन ह्विच स्टेट सहेद्री सहेद्री टाइगर रिजर्व आमर कौट रही महाराष्ट्र मन रखिए महाराष्ट्र आसीज करेक्ट आंसर सातकोशिया टाइगर रिजर्व यहाँ तो बहुत बहुत इंपोर्टेंट अटे उड़ीसा पा मानी उड़ीसा रही ना नहीं देखु नेक्स्ट फिलीभीट टाइगर रिजर्व फिलीभीट टाइगर रिजर्व आमर कौट रही फिलीभीट टाइगर रिजर्वटा रही उत्तर प्रदेश में कौटी फिलीभीट टाइगर रिजर्वटा रही उत्तर प्रदेश अमराबाद अमराबाद टाइगर रिजर्व इज लोकेटेड इन ह्विच स्टेट अमराबादा पे आम आलोचना करते तेलंगाना ना नहीं तापर इलेवेनटा देखा कॉर्बेट तो यहाँ आप बहुत बहुत इंपोर्टेंट अटे उत्तराखंड उत्तराखंड कॉर्बेट टाइगर रिजर्व क्वेश्चन नंबर 10 आमर रही सरिस्का 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 आमर राजस्थान राजस्थान सरिस्का आउ नगर होल टाइगर रिजर्व आमर कौट रही क्वेश्चन नंबर 9 फिले नगर होल टाइगर रिजर्व आमर कर्णाटक रही ना नहीं नगर होल कौट रही कर्णाटक रही एटा तो आम देखिले तथापि एट्रु आम वन पर्यंत देखीद ओरांग टाइगर रिजर्व आम कौट रही ओरांगटा रही आसामे ना नहीं वाल्मीकि वि फर वाल्मीकि से वीर उच्चारण भाया आसूचे विहार है वाल्मीकि विहार पलामू झारखंड पलामू झारखंड पलामू मुकुंद्र हिल टाइगर रिजर्व यहाँ आम कौट रही मुकुंद्र मुकुंद्र हिल टाइगर रिजर्व फिले आम रोच राजस्थान रे ना नहीं दंपा टाइगर रिजर्व देखते दंपा टाइगर रिजर्व दंपा मध्य प्रदेश एसोसिएटेड नंबर 3 कावल टाइगर रिजर्व कौट रोच कावल कावल रोच पे तेलंगाना यहाँ आमर 2012 मसीह जानी दुई रु तीन थर मुझे सारा कि वाइल्ड लाइफ सांचुरी मान्यता 2012 को मिली ठीक अच्छे मेलघाट टाइगर रिजर्व आमर कौट रही मेलघाट टाइगर रिजर्व आम रही महाराष्ट्र महाराष्ट्र मेलघाट तापर देखंतु नंबर 1 सुंदरवन टाइगर रिजर्व आम कौट रही सुंदरवन सुंदरवन आम कौट रही
କୁହନ୍ତୁ ବହୁତ ବଢ଼ିଆ। ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲର ସୁନ୍ଦରବନ କେଉଁଠି? ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲର ଆମର ସୁନ୍ଦରବନ, ଠିକ୍ ଅଛି, ଭେରି ଗୁଡ଼। ତ କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର 20 ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କଭର୍ ଅପ୍ କରିକି ଆସିଲେ, ଆଇ ଥିଙ୍କ୍ ତୁମମାନଙ୍କର ରିଭିଜନ୍ ମଧ୍ୟ ହେଇସାରିଥିବ। ତ ଏଇ କ୍ୱେଶ୍ଚିନ୍ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ହୋମୱାର୍କ ଦେଉଛି, ଫାନା ଟାଇଗର ରିଜର୍ଭ କେଉଁଠି ରହିଛି ଯଦି ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ଡେଫିନେଟଲି ଭିଡ଼ିଓର କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟ କରିକି ଜଣେଇବେ। ଆଇ ହୋପ୍ ଆପଣମାନେ ଏଇ ସେସନ୍ଟିକୁ ଏନ୍ଜୟ କରିଥିବେ। ଏଇ ଟାଇପ୍ର ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ସେସନ୍ ପାଇଁ ଆପଣମାନେ ଭିଡ଼ିଓକୁ ନିଜ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ପଠାନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା କି ସେମାନେ ମଧ୍ୟ ଜାଣିପାରିବେ କି ଏହାର ସିରିଜ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ଷ୍ଟାଟିକ ଜିକର ଟପିକ୍ ଅନୁଯାୟୀ ଭିଡ଼ିଓ ମଧ୍ୟ ସେମାନଙ୍କୁ ମିଳିପାରିବ। ଏବଂ ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ପ୍ରତ୍ୟେକ ଜବ୍ର ନୋଟିଫିକେସନ୍ ହଉ, ଅପଡ଼େଟ୍ ହଉ, ଲାଇଭ୍ କ୍ଲାସେସ୍ ହଉ ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ଚ୍ୟାନେଲ୍ରେ ମିଳିପାରିବ। ତ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିକି ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟେ ଗୋଟେ ଲାଇକ୍ କରିବେ ଏବଂ ଏହାର PDF ପାଇବା ପାଇଁ ଆପଣମାନେ ଆମ ଟେଲିଗ୍ରାମ ଚ୍ୟାନେଲ୍ରେ ଜଏନ୍ ହୋଇଯିବେ, ଯାହାର ଲିଙ୍କ ଭିଡ଼ିଓର ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ ବକ୍ସରେ ରହିଛି, କିମ୍ବା ଡାଇରେକ୍ଟଲି ନିଜର ଟେଲିଗ୍ରାମ ଆପ୍ଲିକେସନ୍କୁ ଯିବେ, ସର୍ଚ୍ଚ କରିଦେବେ ମାଷ୍ଟର ବେନ୍ IQ, ଇଜିଲି ଆପଣମାନେ ଜଏନ୍ ମଧ୍ୟ ହୋଇପାରିବେ। ଯଦି ଆପଣମାନେ CT, VED, OSSC ଓ SSC ଏହିସବୁ ଏକ୍ଜାମର କୋଚିଂ ନେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, RI, ARI, AMIN, ତା ସହିତ SSC, ରେଲୱେ ଏହିସବୁ କମ୍ପିଟେଟିଭ୍ ଏକ୍ଜାମର କୋଚିଂ ନେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଯେଉଁଟାକି ଆପଣଙ୍କର ଏରିଆରେ ଦିଆଯାଉଛି, ଆପଣଙ୍କର ସହରରେ ଦିଆଯାଉଛି, କିନ୍ତୁ ବହୁତ ହି ପ୍ରାଇସ୍ ରହିଛି, ଆପଣମାନେ ଆଫୋର୍ଡ଼ କରିପାରୁନାହାନ୍ତି, କିନ୍ତୁ ଆମର ଏଠି କୋଚିଂ ଦିଆଯାଉଛି ମାତ୍ର 512 ଟଙ୍କାରେ। ଏ ସବୁ ଏକ୍ଜାମର ପ୍ରିପାରେସନ୍ ଆପଣମାନେ କରିପାରିବେ, ଓଏସ୍ଏସ୍ସି ଓ SSC, SSC, ରେଲୱେ ଏସବୁର 512 ଟଙ୍କା, ପୁଣି 2 ବର୍ଷର ଭ୍ୟାଲିଡ଼ିଟି, ଆପଣମାନଙ୍କୁ ସବୁ କ୍ଲାସ୍ ମିଳିବ, ସବୁ ସବଜେକ୍ଟର ମିଳିବ, ରେକର୍ଡ଼ିଂ ଲାଇଭ୍ କ୍ଲାସେସ୍ ସବୁ ମିଳିବ। ଏବଂ ବାକି ରହିଲା, ଯଦି ବି କ୍ଲାସ୍ ମିସ୍ କରିବେ ପରେ ବି ଦେଖିପାରିବେ, ନୋ ପ୍ରୋବ୍ଲେମ୍, ନୋ ଇସ୍ୟୁ, ଠିକ୍ ଅଛି, ଏଇ ନମ୍ବରରେ ମେସେଜ୍ କରିପାରିବେ। CT ବିଡ଼୍ ପାଇଁ ମଧ୍ୟ କ୍ଲାସ୍ ହେଉଛି, CT ପ୍ରାଇସ୍ ରହୁଛି 204 ଟଙ୍କା, ବିଡ଼୍ର ମାତ୍ର ହେଉଛି 307 ଟଙ୍କା। ଅଲରେଡ଼ି ବ୍ୟାଚ୍ ଆମର ଆରମ୍ଭ ହେଲାଣି, ତ ଆପଣମାନେ ଜଏନ୍ ହୋଇପାରିବେ। ଯାହା ବି ପୂର୍ବରୁ କ୍ଲାସ୍ ହୋଇଛି ସେସବୁ ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ରହିଛି, କିଛି ବି ଅସୁବିଧା ନାହିଁ। ତ 9861981555 ଏଇଟା ହେଉଛି ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବର, ଏଇଥିରେ ଆପଣ ମେସେଜ୍ ମଧ୍ୟ କରିପାରିବେ, ଠିକ୍ ଅଛି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ହିନ୍ଦ, ଜୟ ଭାରତ।